মৌলভীবাজারে জুয়ার সরঞ্জামসহ ছয় জুয়ারি আটক। মৌলভীবাজার সদর থানার বিশেষ অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ ছয় জুয়ারিকে আটক করা হয়েছে। আটককৃতরা হল শহীদ মিয়া, মাহাতাব আহমদ, ফজলু মিয়া, রুবেল মিয়া, আইজুব মিয়া ও জিতু মিয়া। আটককৃত সবাই মৌলভীবাজার সদর থানাধীন আমতৈল ইউনিয়নের আটগাঁও গ্রামের বাসিন্দা। থানা সূত্রে জানা যায়, গতরাত অনুমান চারটার সময় গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানার এসআই মাহবুবুল আলম সঙ্গীয় অফিসার ফোর্স সহ আটগাঁও গ্রামের শহীদ মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে ছয় জনকে জুয়া খেলার আসর থেকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত 52টি তাস এবং নগদ 1000 টাকা বেশি জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃত ছয় জুয়ারির বিরুদ্ধে জুয়া আইনে মৌলভীবাজার সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।